আজ বৈঠকে বিজেপির কোর কমিটি। জেপি নাড্ডা, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ছাড়াও বৈঠকে থাকবেন কৈলাশ বিজয়বর্গীয়, শিবপ্রকাশ, অরবিন্দ মেনন, থাকবেন বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব মুকুল রায়, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার। জ্যোতির্ময়, কখন এই বৈঠক শুরু হচ্ছে এবং এই বৈঠক থেকে কি পরবর্তী দু তিনটে দফার প্রার্থী চূড়ান্ত হবে? দেখো, প্রথমেই জানিয়ে রাখি যে বৈঠক ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সকালবেলা 11:30টার মধ্যে সমস্ত বিজেপি নেতৃত্ব তারা জেপি নাড্ডার বাসভবনে পৌঁছে যান। সকাল থেকেই সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেখানে ছিলেন এবং আসাম নিয়ে প্রাথমিকভাবে আলোচনা চলছিল। আসামের বৈঠক শেষ হওয়ার পরেই বাংলা নিয়ে গত এক ঘন্টা আগে এই বৈঠক শুরু হয়ে গিয়েছে এবং অমিত শাহ তিনি প্রাথমিক আলোচনা করার পরে তিনি কিছুক্ষণের জন্য তিনি বেরিয়ে গিয়েছেন জেপি নাড্ডার বাসভবন থেকে। সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি যে প্রথম তিনটি ফেজের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে চলেছে বিজেপি আজ এবং প্রত্যেকটা কেন্দ্র অর্থাৎ প্রায় 100 বেশি, তিনটে ফেজ মিলিয়ে প্রায় 100 বেশি বিধানসভা কেন্দ্র রয়েছে। প্রত্যেকটা বিধানসভা কেন্দ্র ভিত্তিক ন্যূনতম তিনটি করে নাম জমা পড়েছে। সেই প্রত্যেকটা নাম ধরে ধরে আলোচনা শুরু হয়েছে জেপি নাড্ডার বাসভবনে, যেখানে কৈলাশ বিজয়বর্গীয়, শিবপ্রকাশ, অরবিন্দ মেনন সহ একাধিক কেন্দ্রীয় নেতৃত্ব জেপি নাড্ডা এবং অমিত শাহ কিছুক্ষণের জন্য ছিলেন। জেপি নাড্ডা এখনো পর্যন্ত রয়েছেন এবং বাংলা বিজেপির নেতারা প্রত্যেকেই সেখানে উপস্থিত রয়েছেন। প্রত্যেকটা বিধানসভা কেন্দ্র ধরে ধরে আলোচনা হচ্ছে এবং এই পর্যায়টা যথেষ্ট গুরুত্বপূর্ণ, তার কারণ হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা সহ দক্ষিণবঙ্গের গুরুত্বপূর্ণ জায়গাগুলির ভোট রয়েছে। যেমন হুগলিতে বিজেপির তরফ থেকে অত্যন্ত ভালো রেজাল্ট হয়েছে, সেখানে লকেট চ্যাটার্জি জিতে এসেছেন। ডায়মন্ড হারবারের মতো লোকসভা কেন্দ্র, যে জায়গাটা অত্যন্ত বড় একটা প্রেস্টিজ ফাইট এবারে লোকসভা নির্বাচনের ক্ষেত্রে ছিল, সেটার বিধানসভা ক্ষেত্রে তার প্রতিফলন কি ঘটবে, কারণ সেখান থেকে স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, শক্ত চ্যালেঞ্জ দিয়েছিল সেই সময় বিজেপি। এবারে শোভন চট্টোপাধ্যায় তিনি যখন জয়েন করেছেন তখন নির্বাচনী বিন্যাসটা বা রাজনৈতিক বিন্যাসটা বেশ কিছুটা চেঞ্জ হয়ে গিয়েছে, ফলত সেই জায়গা থেকে কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। হাওড়া গ্রামীণের ক্ষেত্রে যেমন আমরা জানি যে ডোমজুর থেকে এক কথায় বলা যেতে পারে যে রাজীব বন্দ্যোপাধ্যায়ের কনটেস্ট করা এক কথায় পুরোপুরিভাবে নিশ্চিত বলা যেতেই পারে। তিনি নিজেই আগের বৈঠকের সময় জানিয়েছিলেন যে তিনি ডোমজুর থেকেই তিনি কনটেস্ট করতে চান। তেমনভাবে বৈশালী ডালমিয়া, যিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে এসেছেন বালি থেকে, তার প্রার্থীপদ কার্যত চূড়ান্ত বা আমরা সম্ভাবনার জায়গাতে তাকে যথেষ্ট এগিয়ে রাখতে পারি, কিন্তু অন্যান্য কেন্দ্রগুলি ধরে ধরে আলোচনা হচ্ছে। একটি খসড়া অর্থাৎ তিনটি বা চারটি নাম থেকে একটি নামের একটি চূড়ান্ত খসড়া তৈরি হবে এই কোর গ্রুপের বৈঠক থেকে, যে বৈঠক ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। বিকেলে স্বয়ং প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেন্ট্রাল ইলেকশন কমিটির বৈঠক, সেই বৈঠকেই চূড়ান্ত শিলমোহর পড়বে যে পরবর্তী তিনটে দফা অর্থাৎ তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম দফায় বিজেপির প্রার্থী কারা হবেন, সেই বিষয়ে চূড়ান্ত শিলমোহর দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং তার পরবর্তী ক্ষেত্রে আশা করা যাচ্ছে যে আগামীকাল বা আগামী পরশুর মধ্যে হয়তো বিজেপি এই প্রার্থী তালিকা প্রকাশ করে দিতে পারে। এবং আরেকটি বিষয় অবশ্যই গুরুত্বপূর্ণভাবে সামনে আসবে যে প্রার্থী তালিকা বাছাইয়ের পাশাপাশি পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হতে পারে এই বৈঠকে, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আহত হওয়ার পরে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটা সেন্টিমেন্টের আবহ তৈরি করার চেষ্টা চলছে, তৃণমূল কংগ্রেসের পক্ষে একটা মোমেন্টাম তৈরির চেষ্টা চলছে। তার বিপক্ষে দাঁড়িয়ে বিজেপির স্ট্র্যাটেজি কি হবে তা নিয়েও একটা প্রাথমিক আলোচনা হবে এবং আগামী 7 দিনের মধ্যে বেশ কয়েকবার জেপি নাড্ডা, অমিত শাহ এবং যোগী আদিত্যনাথ তারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় প্রচারে যাবেন, ফলত প্রচারের অভিমুখ তৃণমূলের বিরুদ্ধে কি হবে সেই বিষয়টিও এই বৈঠক থেকে এক প্রস্থ আলোচনা হচ্ছে বলে আমরা খবর পাচ্ছি। জ্যোতির্ময় ধন্যবাদ। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে। অর্থাৎ বৈঠক এই মুহূর্তে চলছে এবং সেই বৈঠকেই বিজেপির প্রার্থী তালিকা, এ রাজ্যের পরবর্তী তিনটে দফার জন্য প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়া নিয়ে আলোচনা চলছে। আর এরই মাঝে রাজ্যে আসছেন অমিত শাহ, পরশু নয় আগামীকালই রাজ্যে আসছেন অমিত শাহ এবং খড়গপুরে রোড শো করবেন অমিত শাহ। আমরা এই নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি ঈশানদেব চট্টোপাধ্যায়। ঈশানদেব, তড়িঘড়ি বেশ কিছুটা এগিয়ে আনা হলো অমিত শাহের কর্মসূচি, আগামীকাল আসছেন, পরশু আসার কথা ছিল, তার পরিবর্তে আগামীকাল রোড শো করবেন এবং আর কি কি কর্মসূচি রয়েছে, আর কি কারণেই এগিয়ে আনা হলো অমিত শাহের এই কর্মসূচি? সহদেব, বিজেপি নেতৃত্ব কিন্তু বলছেন এগিয়ে আনার বিষয় নয়। এর আগে অমিত শাহের পশ্চিমবঙ্গ সফর সম্পর্কে যেসব তারিখগুলো কথা ভেসে উঠছিল সেই তারিখগুলি একটাও চূড়ান্ত ছিল না। প্রথমে শোনা গিয়েছিল তিনি 13 তারিখ মানে 13ই মার্চ এবং 14ই মার্চ পরপর দুদিন বঙ্গ সফরে থাকবেন,
তারপরে শোনা গিয়েছিল যে তিনি 15 তারিখ এবং 19 তারিখ বঙ্গ সফরে থাকবেন, কিন্তু তার অবশেষে গতকাল রাতে বিজেপির তরফ থেকে, একটু বেশি রাতেই বিজেপির তরফ থেকে অমিত শাহের সফর সূচি চূড়ান্ত করা হয় এবং করে জানানো হয় যে তিনি 14ই মার্চ অর্থাৎ আগামীকাল পশ্চিমবঙ্গ সফরে আসছেন এবং তার মূলত একটি কর্মসূচি থাকছে, সেটি খড়গপুরে বিকেল 5টায় তিনি রোড শো করবেন। আসলে 5টি রাজ্যে বিধানসভা নির্বাচন একসঙ্গে চলছে এবং বিজেপির গোটা কেন্দ্রীয় নেতৃত্বকেই এই 5টি রাজ্যেই সময় দিতে হচ্ছে, ফলে বিভিন্ন রাজ্যের প্রচারের কর্মসূচি কবে কিরকম থাকছে সেই সমস্ত সূচি মাথায় রেখেই সূচি নির্ধারণ হচ্ছে এবং এটা অত্যন্ত স্বাভাবিক যে নির্বাচনী প্রচার শুরু হয়ে যাওয়ার পরে এরকম হাই প্রোফাইল নেতাদের বা ভিভিআইপিদের যে প্রচার কর্মসূচি থাকে সেগুলি নিয়ে সেগুলিতে নানা রকম সংযোজন বিয়োজন বা পরিবর্তন হতেই থাকে, ফলে অমিত শাহের কর্মসূচি তড়িঘড়ি হলো বা কর্মসূচি এগিয়ে আনা হলো এমনটা নয়। বিজেপি সূত্রে জানানো হচ্ছে যে এর আগে পর্যন্ত যতগুলি তারিখ নিয়ে আলোচনা চলছিল সেগুলি সবই কোনটাই চূড়ান্ত ছিল না, সবই আলোচনার স্তরে বা সম্ভাবনার স্তরে ছিল, কিন্তু কালকে রাতেই সূচি চূড়ান্ত হয়েছে এবং আগামীকাল অমিত শাহকে খড়গপুরে দেখা যাবে রোড শোয়ে। শুধু অমিত শাহ অবশ্য নন, আগামীকাল কিন্তু আরো 2 কেন্দ্রীয় নেতা পশ্চিমবঙ্গে থাকছেন, তাদের মধ্যে একজন রয়েছেন শাহনওয়াজ হোসেন, আরেকজন রয়েছেন স্মৃতি ইরানি। তুমি জানো স্মৃতি ইরানি গতকাল শুভেন্দু অধিকারীর মনোনয়ন পর্বেও ছিলেন, আগামীকাল কিন্তু তিনি আবার আসছেন এবং অন্তত 3টি জেলায় স্মৃতি ইরানিরও জনসভা থাকছে। বেশ, ধন্যবাদ ঈশান দেব। ঈশান দেব চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে।